মানিকগঞ্জে পদ্মার পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন এরই মধ্যে ফসলি জমি শিক্ষা প্রতিষ্ঠান বসতবাড়ি সহ বহু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে নদী ভাঙনের স্থায়ী সমাধান চান স্থানীয়রা মানিকগঞ্জ প্রতিনিধি মারুফ হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন নাইমুল হাসিম পদ্মার করাল গ্রাস কেড়ে নিচ্ছে নদীপাড়ের বসতবাড়ি স্কুলঘর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পঁয়তাল্লিশ নম্বর সৈয়দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি চোখের সামনে ধসে পড়ে নদীতে পনেরো দিন আগেও নদীপাড়ের এই বিদ্যালয়টি ছিল শিক্ষার্থীদের কলকাকলিতে মুখরিত তবে ভাঙন আতঙ্ক ছিল গত কয়েকদিন থেকেই পানি কমার পর থেকেই পদ্মাপাড়ের বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দেয় উপজেলার ধুলসর ইউনিয়নের কমলাপুর ও ইব্রাহিমপুর এলাকায় নদী ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি চোখের সামনে ভেঙে যায় এলাকার অনেক স্থাপনা নদীগর্ভে চলে যায় ফসলি জমি বসতবাড়ি স্কুল মাদ্রাসা ভাঙন ঠেকাতে বেড়িবাধের দাবি স্থানীয়দের ভাঙনায় ভয়াবহ অবস্থা দুই দিনে একদিনে আমরা মসজিদ মাদ্রাসায় স্কুল পুরানা গেলার বাপদাদার অবস্থান সবই ব্যাঙ্গে নিয়ে ঘর দুয়ার ব্যাঙ্গে সরানো গেছে আর আমাকেও যাওয়ার জায়গা নেই দ্রুত একটি স্থায়ী ব্যবস্থার জন্য একটি বেলেব সরকারের কাছে আমরা দাবি করছি পানি উন্নয়ন বোর্ড জানায় জরুরি ভিত্তিতে সাত হাজার জিও ব্যাক ফেলা হবে ভাঙন কবলিত এলাকায় ইতিমধ্যেই প্রায় বিশ লাখ টাকা এমার্জেন্সি কাজ করতেছি যদি এখানে আরও ভাঙুন দেখা যায় তাহলে আমরা সেইভাবে প্রস্তুত আছি যদি তাহলে আমরা আরও অতিরিক্ত টাকায় কাজ করব। নদী ভাঙনের কবলে পড়ে ইতোমধ্যেই নিঃস্ব হয়ে পড়েছে পদ্মাপাড়ের অনেক পরিবার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি তাদের ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ